1947 সালের কথা শুনলেই সবার আগে মনে আসে দেশভাগের স্মৃতি। তার ঠিক কিছুদিন আগেই আরও একটা ঘটনা ঘটেছে। 27 জুন লন্ডনের এক নার্সিং হোমে 83 বছর বয়সে মৃত্যুবরণ করেন ফিলিপ জোসেফ হার্টস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। পরের দিন দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত সংবাদের শিরোনামে ছিল স্যার ফিলিপ হার্টস, এ গ্রেট এডুকেশনালিস্ট। দাবি করা হয়েছে এই অশীতিপর বৃদ্ধ পেছনে রেখে এসেছেন এক বিচিত্র, তেজোদ্দীপ্ত এবং সফল জীবন, যেমনটা খুব কম শিক্ষাবিদের রয়েছে। শিক্ষাচিন্তা এবং চর্চায় কেবল ভারত ভূমিতে না, গোটা রাজ্যে স্থায়ী চিহ্ন ফেলে গেলেন তিনি। তার মৃত্যু বাঙালির জন্য একটা ঘটনা, কারণ বঙ্গাল মুলুক তাকে পেয়েছে আরও কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাঙালি বুদ্ধিবৃত্তির আঁতুড়ঘর বলা হলে হার্টস তাতে বাতি জ্বেলেছেন প্রথম। শুধু একটা প্রতিষ্ঠান না, উপমহাদেশে মাদ্রাজ, বোম্বে কিংবা কলকাতার আধিপত্যের বিপরীতে নিজের গবেষণা, দর্শন এবং অভিজ্ঞতাকে মূর্ত করে তুলেছেন ঢাকার মাটিতে। আর তাই আধুনিক বাংলাদেশে কবি, বিজ্ঞানী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারক এবং প্রগতিশীল রাজনীতিবিদ গড়ে ওঠার পেছনে তার ঋণ অপরিসীম। এতকাল ধরে পিছিয়ে পড়তে থাকা মুসলিম জনগোষ্ঠীর জন্য তা আরও ব্যাপক। ফিলিপ জোসেফ হার্টসের জন্ম 1864 সালের 2রা মার্চ লন্ডনে। পিতা আলফান্সো হার্টস ছিলেন বিত্তবান এবং সংস্কৃতিমনা। পূর্বপুরুষ হল্যান্ড থেকে 19 শতকের গোড়ার দিকে ফ্রান্সের মাটিতে পা রাখেন। আর আলফান্সো ফরাসি ভাষার শিক্ষকের চাকুরি নিয়ে থিতু হন লন্ডনে। সেখানেই বেড়ে ওঠে সন্তান হেলেনা, নুষা, মার্কুস এবং ফিলিপ জোসেফ হার্টস। রেনেসা পরবর্তী ধর্মীয় সংস্কারের বাতাস ইহুদি ধর্মচিন্তাকেও বাদ দেয়নি। নতুন ভাবধারায় জন্ম নেয়া উদারপন্থী ও সংস্কারবাদী ধর্মনেতাদের মধ্যে অন্যতম ছিলেন আব্রাহাম গাইগার। আর হার্টসের পরিবার সেই উদারপন্থী ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠার কারণে আন্তর্জাতিক মানের কসমোপলিটন শিক্ষা অর্জন করতে বেগ পেতে হয়নি হার্টসের। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ স্কুল, ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স, দ্য ইউনিভার্সিটি অফ প্যারিস এবং তারপরে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। রসায়নে বিএসসি ডিগ্রি অর্জনের পর কিছুদিন গবেষণা করেন। 1889 সালে ম্যানচেস্টার ওয়েলস কলেজে যোগ দেন বিশপ বার্কলে স্কলার হিসেবে। খুব কম মানুষই এই সম্মানে অভিষিক্ত হতে পারে। এত কিছুর পরও শিক্ষকতার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শক্তিশালী করার প্রতি হার্টসের মনোযোগ ছিল বেশি। ছিলেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সম্প্রসারণ কার্যক্রমে সচিব এবং বিশ্ববিদ্যালয় সিনেটের সক্রিয় সদস্য। ব্রিটিশ সরকারের গঠিত আলফ্রেড মোজেলে কমিশনের সচিবের দায়িত্ব পালন করেছেন 1902 থেকে 1903 সালে। পরবর্তীতে যোগ দেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজিস্ট্রার হিসেবে। প্রায় 17 বছর লন্ডন বিশ্ববিদ্যালয়ে ছিলেন। উচ্চশিক্ষা নিয়ে গবেষণায় ব্রত হলেও তা দীর্ঘ হতে পারেনি। সে সময়ই তার লেখা রাইটিং অব ইংলিশ কমনওয়েলথ দেশগুলোতে একাডেমিক পর্যায়ে খ্যাতি অর্জন করে। আর তিনিও দ্য স্কুল অফ অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এ মুখ্য প্রশাসকের ভূমিকা বা দায়িত্ব পালন করেন। শুরুতে দ্য স্কুল অফ অরিয়েন্টাল স্টাডিজ নাম থাকলেও তারই পরামর্শে যোগ করা হয় আফ্রিকান শব্দটি। এসব যোগ্যতা ও অভিজ্ঞতার কারণেই ব্রিটিশ সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রেরণ করে। স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে 1917 সালে গঠিত স্যাডলার কমিশনের প্রভাবশালী সদস্য ছিলেন হার্টস। টানা 2 বছরের চেষ্টায় প্রস্তুত করা 1919 সালের প্রতিবেদন উচ্চশিক্ষার ইতিহাসে এখনও এক অনন্য দলিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে এই প্রতিবেদনের অবদান ব্যাপক। 1920 সালের 21 জুন ইংল্যান্ডের শিক্ষা বিভাগের কর্মকর্তা জেই ফারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রস্তাব পাঠান। মাসিক বেতন 4000 টাকা এবং বাসভবন ফ্রি। তাছাড়া ঢাকা থেকে লন্ডন যাতায়াতের জন্য প্রথম শ্রেণীর স্টিমার ট্রেন ভাড়া এবং মেয়াদ শেষে প্রত্যাবর্তনের ভাতা পাওয়া যাবে। প্রস্তাবটা মনে লেগেছিল ফিলিপ জোসেফ হার্টসের। 24 জুন সাউথ কেনসিংটন থেকে জবাব দেন যে আই অ্যাকসেপ্ট দ্য অফার অব দ্য অ্যাপয়েন্টমেন্ট অব ভাইস চ্যান্সেলর অব দ্য ইউনিভার্সিটি অব ঢাকা। এই জবাবের মধ্যেই 1920 সালের 1 ডিসেম্বর যোগ দিতে পারার কথা জানান। সেপ্টেম্বরে টাইমস সহ অন্যান্য পত্রপত্রিকায় তাকে অভিনন্দন জানানো হয়। সে অনুযায়ী স্ত্রী মাবেল হার্টস এবং সন্তানদের নিয়ে লন্ডন ত্যাগ করেন 11 নভেম্বর। ডিসেম্বরের 1 তারিখে পৌঁছে যান কলকাতায়। সেখানে কিড স্ট্রিটে প্রস্তাবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রকল্প অফিস ছিল। নতুন বাড়ি সজ্জা এবং একটি গাড়ি কেনার জন্য তিনি 2 মাসের বেতন অগ্রিম আবেদন করেন। তাও তাকে বিনা শর্তে দেয়া হয়নি। অথচ কাজ পাগল হার্টস বিশ্ববিদ্যালয়কে তার প্রধান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন।
জাঁকজমকপূর্ণ গভর্নমেন্ট হাউস তার জন্য বরাদ্দ করা হলেও তাতে উঠতে অস্বীকৃতি জানান, শুধু এই কারণে যে বিশ্ববিদ্যালয় থেকে দূরে হয়ে যায়। উত্তাল সময়, দেশব্যাপী চলছে অসহযোগ আন্দোলনের স্রোত। শিক্ষা কার্যক্রম শুরু হবার 2 সপ্তাহ আগে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেয় কংগ্রেসের অঙ্গসংগঠন ঢাকা পিপলস অ্যাসোসিয়েশন। তবে ঢাকার মুসলিম ও সাধারণ হিন্দুদের তাতে সমর্থন ছিল না বললেই চলে। টানাপোড়েন ডিঙিয়ে বাঙালি উচ্চশিক্ষার ইতিহাসে যাত্রা করে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর মাধ্যমে। প্রথম সিনেট অধিবেশন হয় 1921 সালের 17ই আগস্ট। 158 জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন 117 জন। হার্টস এই সভায় বলেন, শুধু বাংলায় না, সমগ্র ভারতে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে এটি গণ্য হবে। খুব দ্রুতই গ্রামীণ মুসলমান, সম্পূর্ণ কৃষক এবং নিম্নবিত্ত হিন্দু সম্প্রদায় তার প্রত্যাশার পূর্ণতা দেয়। গড়ে ওঠে নতুন হিন্দু মুসলিম মধ্যবিত্ত শ্রেণী, যার পরবর্তীতে বাংলার ইতিহাসের গতিপথ নির্ধারণ করেছে। কয়েকটি নিয়ম চালু হয় হার্টসের নিজ নির্দেশনায়। অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উত্তরপত্র দুজন শিক্ষক দেখতেন, অথচ উত্তরপত্রে কোনো নম্বর দেওয়া হতো না। দুজনের দেওয়া নম্বরের ফারাক শতকরা 10-এর বেশি হলে উত্তরপত্র তৃতীয় আরেকজনের কাছে পাঠানো হতো। যারা অল্পের জন্য পাশ করতে পারেনি বা উচ্চতর বিভাগে যেতে পারেনি, মৌখিক পরীক্ষার ফলাফল দ্বারা তা চূড়ান্ত করা হতো। চূড়ান্ত ফলাফলের সময়ে বাইরের বিশ্ববিদ্যালয়ের একজন বিশিষ্ট অধ্যাপক উপস্থিত থাকতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধবাদীরাও এই পরীক্ষা পদ্ধতি নিয়ে উচ্চ প্রশংসা করেছেন সেই সময়। এছাড়া পাঠ্যসূচি নির্ণয়, পরীক্ষার নিয়ম প্রণালী, বিদায় ও অবসর গ্রহণের নিয়ম, প্রাইভেট ফান্ড ও টিউটোরিয়াল ক্লাস প্রভৃতি ঠিক করা হতো নিয়মিত সভায়। বিশ্ববিদ্যালয়ে তার প্রচলিত নিয়মের অনেকগুলো এখনও জীবিত। মুসলিম জনগোষ্ঠীর কথা মাথায় রেখেই প্রতিষ্ঠা করা হয় অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। সিনেটের সভায় হার্টস বলেছেন, ইসলামিক স্টাডিজ বিভাগটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভিত্তি হিসেবে দাঁড়াতে পারে। পরবর্তীতে হিন্দু সংস্কৃতি ও সাহিত্যের প্রেক্ষিতে খোলা হয় সংস্কৃতিক স্টাডিজ অ্যান্ড বেঙ্গলি। মূলত দুটো জাতিকে নিজ নিজ ঐতিহ্যের দিকে মুখ ফিরিয়ে দিয়েছেন হার্টস। তার সাথে চোখ রেখেছেন পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নতির বিষয়টিতেও। এজন্য বিশ্ববিদ্যালয়ে কারিগরি বিভাগ খোলার পরিকল্পনাও ছিল। চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করার। পরবর্তীতে তেজগাঁওতে কৃষি কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ স্যার ফিলিপ হার্টসের পরিকল্পনার ফসল। এখানকার কৃষি নির্ভর জীবন তাকে নানা দেয়। শাসক শ্রেণী কাঁচা চামড়া নিয়ে বিপুল মুনাফা করত। হার্টস এখানকার চামড়া এখানেই ট্যান করে অর্থনীতি সবল করার পরিকল্পনা করেন। তার মতে, আমাদের বিশ্ববিদ্যালয় এলাকাতে লেদার বিভাগ খোলার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এই ভাবনা পরবর্তীতে কতজন জানতে পেরেছে? জগন্নাথ হলের ভবন নির্মাণের কাজ শুরু হয় হার্টসের সময়ই। লন্ডনের বিখ্যাত স্থপতি গয়েথারের সঙ্গে মুসলিম হল নির্মাণের কথাও পাকাপাকি হয়। দৃষ্টিনন্দন এবং মুসলিম স্থাপত্যের সঙ্গে সাদৃশ্য রাখার প্রতি গুরুত্ব দেন তিনি। নাম রাখা হয় সলিমুল্লাহ মুসলিম হল। ঢাকা, জগন্নাথ এবং সলিমুল্লাহ তিনটি হলের ছাত্রদেরকেই তাগিদ দেওয়া হয় জনগণের জন্য কিছু করার। প্রতিষ্ঠা করা হয় সোশ্যাল সার্ভিস লীগ। এজন্য দেখা যায় যে 1925 সালে মুসলিম হলের সান্ধ্য স্কুলের ছাত্র সংখ্যা ছিল 60 জন। হার্টসের মেয়াদ ছিল 1925 সালের 30 নভেম্বর পর্যন্ত। অথচ মার্চের 18 তারিখেই এক্সিকিউটিভ কাউন্সিলকে জানিয়ে দেন এপ্রিলে বাসা ছেড়ে দেবার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে। তার আগে এই ডিগ্রি পান গভর্নর রোনাল্ডসে এবং তারপরে পান আরেক গভর্নর লর্ড লিটন। শিক্ষক সহকর্মীদের অনেকেই আরও কিছুদিন ঢাকায় রাখতে চাইলেও 1926 সালের জানুয়ারিতে ঢাকা ত্যাগ করেন তিনি। লন্ডনে তার বাসভবন 13 ল্যাডব্রোক গ্রোভ। মানুষ হিসেবে নিষ্ঠার একটা বড় উদাহরণ স্টেটসম্যান পত্রিকার বকেয়া পরিশোধের ঘটনা। 1925 সালের 18ই মে থেকে 10 জুলাই পর্যন্ত 5 টাকা চারানা বকেয়া থেকে যায়। লন্ডনে গিয়ে ল্যাংলির কাছে পাঠিয়ে দেন সেই টাকা স্টেটসম্যানসের এজেন্টকে বুঝিয়ে দেবার জন্য। নিজ সম্প্রদায় ইহুদিদের জন্য তিনি অনেক সেবামূলক কর্মকাণ্ড করেছেন। জেরুজালেম সফর করেছেন বহুবার। একটা হিব্রু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন ছিল তার, শুধু সময় পেয়ে ওঠেননি। পরপরে যাত্রা করেন 1947 সালে। ততদিনই ঢাকায় হার্টস এমন এক বাতি প্রজ্বলিত করে গেছেন যা পরবর্তীতে গোটা অঞ্চলের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি বদলে দেয়। হঠাৎ বিপ্লবীর মতো কয়েক দশকের মধ্যে নেতৃত্ব দিয়েছে 2টি সফল স্বাধীনতা আন্দোলনের। গড়ে উঠেছে ঢাকা কেন্দ্রিক স্বতন্ত্র বুদ্ধিবৃত্তিক বলয়। গোটা বাংলাদেশ তাই পিজে হার্টসের কাছে, পিজে হার্টসের স্বপ্নের কাছে অনেকাংশে ঋণী।